অনেকেই কেক বানাতে ভালোবাসেন, তবে বেশ কিছু খামতি থাকার কারণে কেক কিন্তু মনের মতন হয় না। আজকে আমি কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনারাও বাড়িতে একদম দোকানের মতন সফট, স্পঞ্জি এবং বলতে পারি মনের মতন কেক বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই টিপসগুলো কী কী। কেক তৈরির সময় খেয়াল রাখুন সঠিক পরিমাণে ডিম, ময়দা ইত্যাদি উপাদান মেশানো হচ্ছে কিনা, কারণ পরিমাণ সঠিক অনুপাতে মেশানো হলে তবেই কিন্তু পারফেক্ট কেক হবে। কেকের ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার জন্য একটা নির্দিষ্ট বাসন ব্যবহার করবেন। আইদার এরকম মেজারমেন্ট কাপ ব্যবহার করতে পারেন, নাহলে বাটি, আর নাহলে চায়ের কাপ তো সকলের বাড়িতে থাকে, সেটা দিয়ে মেজারমেন্টটা করবেন। কেকের ব্যাটারে গোটা চিনি ব্যবহার করবেন না, চিনিটা কিন্তু মেশাবার পরও কেকের মধ্যে একটা দানা দানা ভাব থেকে যায় আর কেকের স্বাদটা ভালো হয় না। এই চিনিটাকে ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়ে কেকের ব্যাটারে বা ক্রিম বানাতে ব্যবহার করবেন। সেক্ষেত্রে চিনিটা ব্যাটারের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে এবং কেকটা খেতে খুবই ভালো হবে। কেক বানাবার সময় ঘরে স্বাভাবিক তাপমাত্রায় মানে রুম টেম্পারেচারে থাকা ডিম, মাখন, দুধ এগুলো ব্যবহার করুন। ফ্রিজ থেকে সরাসরি বের করে ডিম, মাখন বা দুধ এগুলো কিন্তু কেকের ব্যাটারে মেশাবেন না। ফ্রুট কেক বানাবার সময় আমরা ড্রাই ফ্রুটস বা টুটি ফুটি ব্যবহার করি, সেগুলো কিন্তু ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে তবে ব্যাটারে ব্যবহার করবেন। এইভাবে ময়দা দিয়ে টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস মাখিয়ে নিলে এগুলো ব্যাটারের তলায় চলে আসবে না। কেক যাতে পুড়ে না যায় তাই কেক টিন কিন্তু অল্প অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে প্রথমে। তারপর একটা সাইজ মতন বাটার পেপার কেটে এই কেক টিনের মধ্যে ভালো করে সেট করে নিতে হবে। আর যদি বাড়িতে বাটার পেপার না থাকে তাহলে কি করবেন, সেক্ষেত্রে কেক টিনটা ভালো করে অয়েল দিয়ে গ্রিস করতে হবে এবং সামান্য ময়দা দিয়ে কেক টিনের সবগুলো সাইড ভালো করে মাখিয়ে নিতে হবে, আর এক্সেস যে ময়দাটা থাকবে সেটা ফেলে দেবেন। অয়েল বা বাটারের সাথে আগে পাউডার সুগারটা ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে পাউডার সুগারটা সম্পূর্ণ অয়েল বা বাটারে ডিজলভ হয়ে যায়। আর এই ব্যাটারটা মিক্সিং করার পর একদম স্মুথ থাকবে। তারপর কিন্তু বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। ময়দার সাথে বেকিং পাউডার এবং বেকিং সোডা একটা ছাননির মধ্যে দিয়ে সব কিছু ভালো করে চেলে নিয়ে তবে ব্যবহার করবেন। এই ক্ষেত্রে যেহেতু ময়দার সাথে বেকিং সোডা এবং বেকিং পাউডার একসাথে দিয়ে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে, তার জন্য এগুলো ময়দার সাথে ভালো করে মিক্স হয়ে যাবে এবং ব্যাটারটা কিন্তু যখন তৈরি হবে কেকের ব্যাটারটা সেটা অনেক বেশি ইয়ারি হবে আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। যদি ওভেন ছাড়া কেকটা গ্যাসে বানান তাহলে এরকম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে প্রিহিট করে নিতে হবে। আর যদি ওভেনে বানান সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। কেক ব্যাটারে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিক্স করার পর কেকের ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু খুব একটা পাতলা বা খুব একটা ঘন হবে না, এটা রিবনের মতন কনসিস্টেন্সি থাকবে। আর কেক ব্যাটারটা একবার সব কিছু মিক্সিং হওয়ার পর বানিয়ে নিলে সেটা ফেলে রাখবেন না, সাথে সাথে কেক টিনে দিয়ে সেটা বেক করার জন্য বসিয়ে দেবেন। কেক টিনে কেক ব্যাটার দেওয়ার পর কেক টিনটা কিন্তু ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। সামনে ক্রিসমাস বা বড়দিন, সেই উপলক্ষে এই সমস্ত টিপসগুলো মাথায় রেখে বাড়িতেই বানিয়ে নিন একদম মনের মতন সফট স্পঞ্জি কেক। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে।